চলে দেখো গেছে, কাম করছে। আহারে, কেমন আছেন সবাই? আজকের এই এপিসোডে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের এই চ্যানেল থেকে যে ভিডিওটি রিভিউ করা হচ্ছে সেটা হলো অত্যন্ত হাস্যকর একটা ভিডিও, আর এই ভিডিওটি প্র্যাঙ্ক বাজ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া হয়েছে। আর যদি আরও এরকম ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, আর তাদের যাদের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আমরা নিয়েছি তাদের ইউটিউব চ্যানেলের লিংক আমরা ডিসক্রিপশনে দিয়ে দেব। ইচ্ছা যদি করেন তাহলে আরও ভিডিও ওই চ্যানেল থেকে আসতে পারেন। তো চলুন আজকের এই কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক। আর একটা কথা, যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওতে, যেখানে খিদে লাগলেই কোনো টাকার প্রয়োজন হয় না, বাদ বাকিটা আপনারা ভিডিওটা দেখতে পারবেন। ঠিক না, এটা একটা মানুষ এরকম লাগে না। কাম করছে এটা সম্ভবত বুঝতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশিক্ষণ তোমরা খাইতে পারত না, খায়া লাও, আখেরি খাওয়ার খায়া লাও। তো ঠিক আছে, এই তো গেছে। হ্যাঁ, খাও খাও, ভালো করে খাও। জিজ্ঞেস করে আসে খিদা লাগলে, কি করে জিজ্ঞেস করে আসে যে আমার খিদা লাগছে, আমি আসবো কি না। আসলে এখানে একটু আমি স্পষ্ট করতেছি যে বর্তমানে এই যে প্র্যাঙ্ক নিয়ে অনেক কিছু কিন্তু হচ্ছে বর্তমানে এই আপনার ওয়ার্ল্ডের মধ্যে, কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় যে যারা অরিজিনালি চোর বাটপার আছে তারা অনেক সময় এই প্র্যাঙ্কের নামে কিন্তু মানুষের টাকা পয়সা লুট করে নিয়ে চলে যায়। তাহলে এই দিকে আমাদের একটু নজর রাখতে হবে, তো ভাই প্র্যাঙ্ক করতেছেন ভালো কথা, কিন্তু আপনাদেরকে কপি করে যারা করে, যারা মানে এরকম কাজের সাথে তারা জড়িত আছে, তো তাদের তাদের জন্য আপনারা কি পদক্ষেপ নেবেন সেটা তো আপনাদের জন্যই হচ্ছে। আপনারা যদি প্র্যাঙ্কগুলো না করতেন
বা প্র্যাঙ্ক যদি এইভাবে এইভাবে উপস্থাপনা না করা হইতো, তাহলে তারা কিন্তু এত সাহস করতে পারতো না। এখন কিন্তু এই প্র্যাঙ্কের নামে মানুষের টাকা পয়সা, গয়নাগাটি, চেন, অনেক কিছু লুটপাট হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আর হাসি কান্না জীবনে আছেই, তো এই সব বিষয়গুলোতে না গিয়ে আমরা আসলে এই ভিডিওতে একটা এনজয় করি, ভিডিওটা এনজয় করি। ম্যাডাম বললা এই গোলপার্ক কি সাইড আছে? গোলপার্ক যাবে রুবিকা বাস মিল জায়গা। এই গেছে, এটা কি? তো মোমোস পুরা ভুগ লাগা পাঁচ সেই সাত সেই সাত। আসলে ফি হয়ে যায় মানুষ হালকা তো সিরিয়াস। আমি তো পয়সা দিয়ে কিনছি, আমি তো বলে তো নেবে। ভুগ লাগায় ম্যাম আজকে আমি ক্লাস না 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 ঠিক আছে এই যে যে নেতা নেতা মানুষ ঠিক আছে নেতা, এখন নেতাটা বুঝাইবে যে এই তোর হাত থেকে নিয়ে চুরি লাগেছে, তুই কি করছিস? আরে এরকম পাতি নেতা কয়েকটা দুনিয়াতে থাকার দরকার আছে, ঠিক আছে? না হলে আমাদের এন্টারটেনমেন্ট কিভাবে হবে? দেখেন কি অবস্থা, আহা পাতি নেতা দেখছেন অবস্থা। এ দিদি কি করতেছে? এটা ঠিক আছে, এটা বাঘের বাচ্চা। দেখেন কি করে, এটা খাইছিস কা? খাইছিস কা? নাই খা, আবার খা, এম পুরোটাই খেয়ে লাগবো। ঠিক আছে না, ঠিক আছে পয়সা নেই না, পয়সা নেই আইজ নেই। আরে টেস্ট আছে, তুমি তো টেস্ট আছে। ব্যাগটা নিয়ে এরকম দৌড় দেওয়াটা কিন্তু মানে এই যে ছোট হাতিটার মানে শরীরটা এত বড় যে উঠে একটা দৌড় দিবে সাথে সাথে একটা রিয়াকশন দিবে এরকম কিন্তু না, ঠিক আছে? এটা বইসে ছিল বইসে আছে, তুই যা যাই কর আমি উঠবো না। আর এখানে যে পাতলো একটা নাচতেছে দেখছেন, এ পাতলো কিন্তু ওই যে ছাগলের তিন নাম্বার বাচ্চা। দেখেন এই দৌড়টা কি দিতেছে, এই দেখেন। আরে ভাই একটা জিনিস বুঝতেছি না, দেখেন এটার সাইজটা দেখেন, এই যে এই যে দৌড়াইতেছে এটার সাইজ দেখেন আর ওইটার সাইজ দেখেন। এটা যদি একটা মারায় তো এটা কি থাকবে? আরে ভাই তোর কোন শরীর, তোর কোন ক্ষমতা নিয়ে তুই এইরকম একজন মানুষের সাথে? আমি বুঝি না কিছু। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই ছিল। তো যারা যারা এনজয় করছেন অনেক ধন্যবাদ, আর যারা যারা মধ্যখান থেকে চলে গেছেন তাদেরকেও ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আশা করি আপনাদেরকে পুরো সময়টা আমাদের পাশেই পাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।